প্রায় ২ শতক ধরে অপটিক্স ও অপটো ইলেকট্রনিক্স শিল্পে কাজ করে আসছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান জেইস। যারই ধারাবাহিকতায় এবারে বুয়েটের বায়োমেডিকেশন ইঞ্জিনিয়ারিং BME ডিপার্টমেন্টে উদ্বোধন করা হয় অত্যাধুনিক ল্যাব। BME ডিপার্টমেন্টের এই ল্যাবটি মাইক্রোস্কোপি ও স্বাস্থ্যসেবায় যুগোপযোগী ভূমিকা রাখবে বলে জানায় সংশ্লিষ্টরা। একই সঙ্গে গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সম্প্রসারণও ঘটবে এর মাধ্যমে। Two issues that Bangladesh currently facing is coverage of the healthcare and making it accessible and affordable to the masses. That is only possible when we have a local manpower which is skilled, at the same time technology gap which is covered. And research microscopy, where we are into the educational institutes, we are into research, we are into clinical, right? And then we are into the lenses. If you see these lenses, right, what you and me are wearing, so we manufacture this, and this, 170 million people, right, and the youngest population. রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এর আগে BME ডিপার্টমেন্ট আয়োজিত এক কনফারেন্সে স্বাস্থ্য সচিব জানান, গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম বাছাইয়ের ক্ষেত্রে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। Requirement of medical instruments has required and its demand has increased both in government sector and in also private sector. And generally in government sectors we try to purchase the best quality devices. নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশের বিজ্ঞান ভিত্তিক গোষ্ঠীগুলোর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলেও এই সময় আশা প্রকাশ করেন বক্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।